বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। বুঝলে বুঝপাতা, না বুঝলে সালাম আবার দিছে। আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। জানাজার নামাজের পর মোনাজাত করা যাবে কি? শরীয়ত সম্মত জানালে খুশি হব। জানাজার নামাজের পরে মোনাজাত করা যাবে শরীয়ত সম্মতভাবে যদি বুঝতে হয়, তাহলে শরীয়ত প্রণেতা সাহেবে শরিয়াত, মালিকে শরিয়াত, যিনি রাহমাতুল্লিল আলামিন, আমাদের দয়াল নবীজি নিজেই জানাজার পরে দোয়া করেছেন, তার দলিল ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাআদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন, এবং ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে উল্লেখ করেছেন। বুখারী শরীফের শরহ উমদাতুল কারির অষ্টম খণ্ডের 22 পৃষ্ঠায় ইমাম বদরুদ্দিন আইনী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। হেদায়ার শরহ ফাতহুল কাদিরের মধ্যে ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম দ্বিতীয় খণ্ডের 121 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। মিশকাতের শরহ মিরকাতের তৃতীয় খণ্ডের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। হেদায়াত তাখরিজের কিতাব নাসবুরার মধ্যে উল্লেখ করেছে ইমাম জাইলাই উল্লেখ করেছেন। এছাড়া আরও বহু কিতাবে হাদিস কেন উল্লেখ। যখন মুতার যুদ্ধ শাম দেশে সংগঠিত হচ্ছেন, তখন জালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে ফা কুশিফা লাহুমা বাইনাহু ওয়া বাইনাশ শাম, নবীজি মসজিদ নববীর মিম্বর শরীফে বসলেন এবং মদিনার মসজিদ নববী থেকে শাম দেশের ওই যুদ্ধের ময়দানের যে দূরত্বের পর্দা আল্লাহ সরায় দিলেন, কসব করে দিলেন, এমনকি আল্লাহর নবী নিজেই কে যুদ্ধের ময়দানে কি করতেছে সব দেখতেছেন। এক পর্যায়ে রসুলে পাক বললেন, আমার জাফর শহীদ হয়ে গেছে, ফা সাল্লা আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া দাআলাহু, আমার নবী নিজেই তিনার জানাজার নামাজ মদিনা থেকে আদায় করলেন, ওয়া ওয়াই আতেফা দাআলাহু, তার জন্য আবার দোয়া করলেন, জানাজার শেষ হওয়ার সাথে সাথে দোয়া করলেন, ওয়া ক্বালা, দোয়া শেষ হওয়ার পরপরই বললেন, ইস্তেগফারু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করো। অতএব এই হাদিস থেকে বোঝা যায়, জানাজার নামাজের পরে আল্লাহর নবী দোয়া করেছেন, দোয়ার পরে আবার মাগফিরাত কামনা করেছেন। জানতে চাই আপনাদের কাছে, যেহেতু আল্লাহর হাবিব নিজেই জানাজার পরে দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? সবাই বলেন জায়েজ না নাজায়েজ? আমার আর দলিল লাগবে না, যারা দোয়া করে তাদের জন্য এটাই যথেষ্ট। কেউ যদি বলেন জায়েজ নাই, তাহলে আরেকটা হাদিস দিতে হইব যে আল্লাহর নবী বলছে দোয়া কইরো না। হাদিসকে হাদিস দিয়ে বাতিল করতে হবে, ফেকারে বরদ দিয়া হাদিস বাতিল হয় না। ফাতোয়ায়ে বাহরুর রায়কের মধ্যে দুইটা মাসালা আছে, জানাজার পরে লা তাকুমু লিদুআই বাদা সলাতিল জানাজা এই মাসালাও আছে, আবার হানাফি মাযহাবের এটাও ফাতোয়ায়ে বাহরুর রায়কের মধ্যে উল্লেখ, জানাজার পরে কেউ দোয়া করলে লা বাসা বিহি, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। দুই রকম ফতোয়া আছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে এবং ইমাম সুফিয়ান সাউরি দুইজনের ফতোয়া, যেটা মিজানুল কুবরার মধ্যে ইমাম শাহরানি রহমতুল্লাহ আলাইহে উল্লেখ করেছেন যে একেবারে মার্স লাশ দাফনের আগ পর্যন্ত, লাশ দাফনে ইন্না তাজিয়াতা, নিশ্চয়ই মৃত ব্যক্তির জন্য যে তাজিয়া, এটা শোক প্রকাশ বা আন্তরিকভাবে কষ্ট দুঃখটা, এটা দাফনের পরে যেটা থাকে আগে আরও বেশি থাকে। এই জন্য ইমামে আজম আবু হানিফা বলেন, লাশ দাফনের আগে যখন সম্ভব হয় তখনই তার জন্য দোয়া করো। মতলকার জানাজার আগে হোক পরে হোক, সময় সুযোগ হলে মাইয়েতের জন্য দোয়া করার অনুমতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিয়ে দিয়েছেন। অতএব রসুলে পাক জানাজার পরে দোয়া করেছেন, এরপরে আর দলিল লাগেই না। এরপর আমি খটকা একটু ভাঙ্গা দিলাম, নবীজির সাহাবা ও আউলিয়াগণ এলমে গায়েব জানতেন কিনা, এরকমই মনে হয় প্রশ্নটা সুন্দর। প্রশ্ন যে করতে পারছে না তার উত্তর দেওয়া হইব না, প্রশ্ন ভুল করছে, ঠিক মতো লিখতে পারছে না। কিছু লোক বাতিলের সাথে সম্পর্ক রাখে, আবার সুন্নিদের সাথে সম্পর্ক রাখে, তাদের ব্যাপারে জানতে চাই। বাতিল যদি ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকিদার বিশ্বাসী এমন কারোর সাথে সম্পর্ক রাখে, তাহলে এই লোকটা দুনসলা, আমাদের সিলেটি ভাষায় বলা হয় মুজাফজাবিন, মুজাফজাবিন, এই দিকেও না সেই দিকেও না, মাঝখানে, যাদেরকে সহজে আপনারা বলেন মোনাফেক।
যেই ব্যক্তি শত্রুর সাথে আতাত করে সে আমার বন্ধু নয়। এটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমার বন্ধু যদি তোমার শত্রুর সাথে উঠা বসা করে তাহলে সে তোমার বন্ধু না। এই জন্যে ডাইরেক্ট নজদি বাহিনীর সাথে যার যোগাযোগ তাকে বিশ্বাস করা যাবে না। সে যে কোনো স্বার্থ হাসিলের জন্যে আমাদের সাথে মিশে। কিন্তু মিয়া ভাই, আমি আরেকটা খটকা ভেঙে দেই, সরাসরি নজদি বাহিনী না, কিন্তু এমনিতে আমাদের মাঝে সিলসিলাগত কিছু টানা হেসরা আছে, এগুলি নিয়ে আবার বাড়াবাড়ি করবেন না। শায়খ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তিনি আমাদের শিখিয়ে গেছেন, পীর যার যার সুন্নিয়ত সবার, যারা ডাইরেক্ট ওয়াহাবি তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যের দিকে, একতার দিকে, ওই একতাবদ্ধতা হওয়ার দিকে আসার তৌফিক দেন, বলেন আমিন। একটা প্রশ্ন সম্ভবত নিঃসন্নি প্রশ্নটা পাঠাইছে, যিনি সম্ভবত আমার ওয়াজ ভালো করে খেয়াল করেনি, ওই ভাটিয়ালি বক্তার নাম লেখছে, বাইতুল মাকদাসে সব নবীদের বড় জামাতে ইমামতি করেছেন, সবাই আপন আপন কবর শরীফ থেকে এসেছেন, যদি নবীরা বাইতুল মাকদাসে আসতে পারেন তাহলে আমাদের নবী এক লাফে বাংলাদেশে আসতে পারেন কিনা। এক লাফে, এই কথাটা তো লাফ শব্দ এখানে আসবে কেন? সম্মানসূচক শব্দ নবীদের ব্যাপারে, সাহাবিদের ব্যাপারে, আউলিয়ে কেরামের ব্যাপারে ওই শব্দগুলি ব্যবহার করবেন না যেগুলি আদবের খেলাফ। নবীরা যেভাবে আসার দরকার ওইভাবে আসবেন, এখানে লাফ শব্দ আসবে কেন? এখন এগুলি যে মাথা ঠিক নাই খয়রাত খায়া, এগুলি যে আসলে খয়রাত খায়া মাথা ঠিক নাই, এই ওয়াজে বোঝা যায়। সন্নিরা নবীজিকে হাজির নাজির বললে বকে, গালাগালি করে, আবার নিজেই কইতেছে নবীজি বাইতুল মুকাদ্দাসে যাইতে পারলে, সব নবীরা যাইতে পারলে আমাদের নবী এক লাফে আসতে পারবে না কেন? তা এটা তো আমরা জিগাই, আমরা তো ওটাই বলতেছি নবী আসতে পারে, তো আমাদের সাথে দ্বন্দ্ব খরচ কেন লেগা? আমরা তো নবী আসতে পারে ওটাই বলি। আসলে মিয়া ভাই, অপ্রিয় সত্য কথা হলো, এই ওয়াহাবি গোষ্ঠী যারা আছে তাদের মুরব্বী যারা, তারাও তাদের বইয়ে এক বইয়ে লেখছে একটা, আরেক বইয়ে লেখছে আরেকটা, এগুলির যে মাথায় সমস্যা এটি আগের বড় মুরব্বীদের দিকে বোঝা গেছে, বলে মাথায় সমস্যা আছে, এটা সন্নি মাদ্রাসায় পড়ার দরকার, বুঝছেন? এগুলি আসলেই অযথা। পীর সাহেব হাজির নাজির ওয়াজ করে আবার সন্নিরা নবীরে হাজির করলে শিরিকের ফতোয়া দেয়। যাক, আপনার যে দুঃখ সেটা তো আমরাও প্রকাশ করি, এরা আসলে কখন যে কোন রং ধারণ করে বোঝাও মুশকিল। অ্যাটেস্ট বাথরুমে টয়লেটে, মানে বাথরুম টয়লেট একসাথে অজু গোসল করা যাবে কি না? শুনেন, যেখানে গোসলখানা ওখানে প্রস্রাব করা নিষেধ, এটা মাকরুহে তাহরিমা, গোসলখানায় প্রস্রাব করা নিষেধ, এটা শরীয়তের মাসালা। কিন্তু শহর অঞ্চলে একটা ওজরের কারণে একসাথে দুইটা করা হয়, ওজর। তবে যেখানে গোসল করে ওইটাই বাথরুম না, বাথরুমটা এক পাশে গোসলখানা আরেক পাশে করে, এটা জায়গার সংকুলন হয় না বিধায় অল্প জায়গায় এরকম করা হয়। সম্পূর্ণ বিষয়টা হলো ওজর, ওজর বুঝেননি, ওজর। এই জন্যে যেখানে টয়লেটের জায়গা ওখানে টয়লেট করে, যেখানে বাথরুমের জায়গা ওখানে যদি ওযু করে, ওজরের কারণে এখানে কোনো অপরাধ হবে না, আইব হবে না, আল্লাহ তাআলা এটা মাফ করবেন, আমি ওটাই বুঝি। আর যদি জায়গা থাকে তাহলে টয়লেট এক জায়গায় আর বাথরুম আরেক জায়গায় আলাদা করবেন, এটাই আমি পরামর্শ দিয়ে গেলাম। যেহেতু আল্লাহর নবী নিষেধ করছে তোমরা বাথরুমে, যেখানে গোসলখানা এখানে প্রস্রাব করা এটা নিষেধ, এই জন্যে প্রস্রাব করবেন প্রস্রাবের জায়গায় আর অজু গোসল করবেন অজুর জায়গায় বা গোসলের জায়গায়, জায়গাটা একটু ফারেক রাখবেন, একটু একটু লম্বা করবেন জায়গাটা, যেন ডিভাইডেশন বোঝা যায়। সর্বোপরি যদি অ্যাটেস্ট হয় প্রস্রাব এবং পায়খানা যদি গোসলখানায় আসে তাহলে ওখানে অজু করা যাবে না, যদি সম্পূর্ণ পরিষ্কার পাক সাফ থাকে তাহলে করা যেতে পারে, এটা ওজরের কারণে। আমরাও করি বাধ্য হয়ে, কিছু করার নাই তো। আমাদের শহর অঞ্চলে এক কাটা দুই কাটা জমির উপরে ঘর তুলতে হয়, সেখানে খাইলে খাওয়ার ঘর করলে শোয়ার ঘর করা, শোয়ার ঘর করলে আবার একটা বেডরুম করা, সিটিং রুম করা, বিভিন্ন কষ্ট। এই জন্যে ওজরের কারণে
আমরা এগুলি করতে হয়। তবে অনুরোধ করি, যারা ভবিষ্যতে বাড়ি ঘর করবেন, তারা টয়লেট এবং বাথরুমের মধ্যে সামান্য একটু বেশকম রাখবেন। অন্ততপক্ষে গোসলখানা আর টয়লেটের মাঝখানে ছোট্ট একটা পর্দা সিস্টেম রেখে দিবেন, তাহলে এটা আলাদা বোঝা যাবে। পর্দা যদি নাও দিতে পারেন, একটা সিস্টেম করে নেবেন। আমি সিলেটে দেখছি এরকম করে, সিলেটে অনেক বাড়িতে দেখছি তারা টয়লেট এবং গোসলখানার মাঝখানে একটা ছোট ওয়াল দিয়ে দেয়। একই রুম কিন্তু মাঝখানে একটা ওয়াল দিয়ে ডিভাইডেশন তৈরি করে, যে এটা বাথরুম এটা টয়লেট। ওরকম করলেই একেবারে সবচেয়ে সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দেন, আমিন। আর সামনে না, মাননীয় সভাপতি সাহেব, আজকের মাহফিলের উস্তাদুল উলামা আল্লামা আলহাজ মাওলানা নিসর রহমান আশরাফী সাহেব, তিনি আমাকে অনুমতি দিয়েছেন যে মোনাজাত হয়ে যাক, এবং আগে উনি কথা বলছেন, এজন্যে ওনার পক্ষে মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত এটা আপনাদের জানায় দেওয়া হলো। তো আমরা মোনাজাত করি, এর মধ্যে তাবারক বিতরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর দরবারে হাত উঠে বলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ও গো আমার আল্লাহ, ও আমার আল্লাহ, রহমতের নজরে তাকায় দেখো এই সুন্নি মহাসম্মেলনে তোমার হাবিবের কতগুলি আদরের উম্মত। বড় আশা করে গভীর রাত্রে তুমি আল্লাহর দরবারে ভিক্ষার হাত বাড়াইছে আল্লাহ। অনেক কষ্ট করে ইন্তেজামিয়া কমিটির ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। প্রতিকূল আবহাওয়ার মাঝেও মানুষ কত কষ্ট করে মাহফিলে উপস্থিত আছে, হাজির আছে আল্লাহ। সকলের হাজিরি আমাদের খেদমত, আমাদের হাজিরি এই মাহফিল দয়া করে কবুল করো মাওলা। বহু 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 গুণে সবাব বাড়ায় নজরানা পৌঁছাও বিশ্বের দরদি, পাপি তাপি উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন, আমাদের দয়াল নবীজ রওজা মুবারকে নজরানা পৌঁছায় দাও, সবাব নজর পৌঁছাও তামাম সাহাবাই কারাম সোহাদাই কারাম আহলে বাইতের হুজুর সোহাদাই কারবালা চার মাজহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই, খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই, শেখ আহমদ সেরহিন্দি হজরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই, হজরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ শিরকুটি রহমতুল্লাহ আলাই, আউলাদে রাসুল তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, শের এ বাঙ্গাল আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, তামাম আউলি কারাম খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাই, আমার দয়াল পীর দস্তগীর খাজা ওয়াল শাহ সুফি আল্লামা ফরিদপুরি কদ্দিসা সিররুহু কেবলাজান হুজুর সহ সমস্ত আউলিয়ায়ে কেরামের আরওয়াহ পাকে পৌঁছায় দাও। এই মজলিসে যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো আল্লাহ, এমন হতবাগা আছে যাদের মাও নাই বাবাও নাই গো আল্লাহ। মা বাপ যার কবরে শুয়ে গেছে, তেনাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন, খাস করে মাহফিল যারা আয়োজন করেছেন, যারা এই মাহফিলের আয়োজক তাদের বংশধর মুরব্বী, মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরের কুলে শাশুড়ির কুলে আপন জন্মায়ার মানুষ মহব্বতের মানুষ যারা কবরে আছে, তাদের সকলের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন এই এলাকার কবরস্থানে আশেপাশে যত কবরস্থান আছে, যত মায় মুরব্বী মুমিন মুসলমান মুর্দেগান কবরবাসী হয়ে গেছেন, তাদের সকলের কবরের আজাব মাফ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ বিভিন্ন রোগে বেমারে আক্রান্ত মাওলা গো, জগতে যত ডাক্তার আছে সবার ডাক্তার হইলা তুমি আল্লাহ। আল্লাহ তুমি দয়া করলে পৃথিবীর কোনো ডাক্তার লাগে না গো আল্লাহ। তুমি দয়া করে যারা অসুস্থ সবাইকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও। হালাল রুজির জন্যে যারা ব্যবসা বাণিজ্য করে তরাক্কি দান করো মাওলা। আল্লাহ যুবকরা যারা আসছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বলা করো আল্লাহ। এই মাহফিলের সিলাই আমাদের তকদিরের বুরাইগুলি দূর করে দাও আল্লাহ।
প্রশাসনের ভাইয়েরা, এই থানার সম্মানিত ওসি সাহেব এবং এই জেলার সম্মানিত এসপি সাহেব, ডিসি মহোদয়, যারা এই মাহফিল করার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে রহমতের চাদর দিয়ে হেফাজত করো আল্লাহ। যারা দেশ এবং দেশের জনগণের জন্য দিন রাত পরিশ্রম করতেছে তাদেরকে তুমি আল্লাহ রহমতের চাদর দিয়ে হেফাজত করো আল্লাহ। আমাদের দেশের উপর রহমত নাজিল করো আল্লাহ। ছোট্ট একটা দেশ, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম, আল্লাহ এই দেশের উপরে তুমি আসমানি গজব দিও না গো আল্লাহ। আমরা গুনাগার, তোমার ওলিদের খাতিরে আমাদের মাফ করে দেও আল্লাহ। আল্লাহ এই দেশের উপরে তুমি সাইক্লোন ঘূর্ণিঝড় এগুলি দিও না আল্লাহ, আমাদেরকে মাফ করে দেও না গো আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের মাথার উপরে তোমার রহমতের হাত, কুদরতি হাত বাড়ায় দাও আল্লাহ। এই মাহফিলের সিলায় আমাদের যার যে সমস্যা সমাধান করো আল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব, আমার ডাইনে মুরব্বী, বামে মুরব্বী, সামনেও মুরব্বী, পিছনে মুরব্বী আল্লাহ, তিনাদের সবাইকে সুস্থ রেখে, দিনের স্বার্থে সুস্থ রেখে হায়াত দারাজ করো আল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে আমার নবীর সেনা হিসেবে কবুল করো আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ খিরি ফরিয়াদ। একজন মহিলা অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ আরও কয়েকজন দোয়া চেয়ে, সকলের দোয়ার দরখাস্ত তোমার দোয়ারে রাখলাম, তাদের দরখাস্তগুলি কবুল করো আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে শিফায় আজেলা দান করো আল্লাহ। যার যে নালিশ তোমার দরবারে কবুল করো আল্লাহ। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।